অবশেষে জানা গেল আসলে 10 দিন কি কারণে আমাদের ইন্টারনেট বন্ধ ছিল। এটা অনেকে হয়তো নিউজ অলরেডি পড়ে ফেলেছেন। তো আসলে ইন্টারনেট কিন্তু ডাটা সেন্টার পড়ে যাওয়ার কারণে বন্ধ ছিল না, ওয়াইফাই বন্ধ করা হয়েছিল সরকারের নির্দেশে। মোবাইল ডাটার ক্ষেত্রেও একইভাবে আমরা আজকেই নিউজে দেখেছি যে কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র তারা সরকারের নির্দেশেই এই ডাটাটা বন্ধ করে রেখেছিল। তো আসলে এটা এখন যেহেতু কোনো সরকার নাই, এই মুহূর্তে এই নিউজগুলো প্রচার হচ্ছে। তো আমরা এতদিন হয়তো বা নিউজে যতটুকু দেখেছিলাম যে ডাটা সেন্টার ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমাদের ইন্টারনেট যে ওয়াইফাই লাইন অথবা মোবাইল যে নেটওয়ার্ক সব কিছু কিন্তু বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন আজকে আপনারা যদি নিউজ পেপার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইন্টারনেট কিন্তু ডাটা সেন্টার ক্ষতির জন্য বন্ধ ছিল না, এটা বন্ধ ছিল সরকারি নির্দেশনা মোতাবেক। ফেসবুকে যাতে বিভিন্ন জায়গার ভিডিও না ছড়ানো ছড়িয়ে পড়ে বা গুজব যাতে না ছড়ায়, এটা রোধ করার জন্যই মূলত সরকার যে ইন্টারনেট সিস্টেম এটা বন্ধ করে রেখেছিল। তো আমরা আসলে এতদিন ভুল জেনেছিলাম বা ভুল বুঝেছিলাম, হয়তো বা ডাটা সেন্টার সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার জন্য ইন্টারনেট বন্ধ, কিন্তু আজকে একেবারে নিউজে সবকিছু পরিষ্কার হয়ে গেছে যে কোনো ধরনের কোনো ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে ডাটা সেন্টার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খাজা টাওয়ারে ওইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যার কারণে ইন্টারনেট বন্ধ হবে। আর সিম কোম্পানিগুলোও কিন্তু তারা সরকারি নির্দেশ মোতাবেকই ইন্টারনেট বন্ধ করে রেখেছিল। তো হয়তো বা আমরা জানতাম না বা ওই সময় জানারও কোনো সুযোগ ছিল না। তো আজকে নিউজে এসেছে, আজকে আমরা সবাই জেনে গেছি যে আসলে কি কারণে আমাদের বাংলাদেশে 10 দিন ইন্টারনেট ছিল না। আসলে 10 দিনে যারা ফ্রিল্যান্সিং করে বা যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করে তাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে একমাত্র তারাই জানে, এটা অন্য কেউ বোঝার আসলে সুযোগই নাই যে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। তো এই 10 দিন আশা করি পরবর্তীতে এরকম আর হবে না, কারণ হয়তো বা দেশ স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বা পরবর্তীতে এরকম হট্টগোল বা ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ।